হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি রেসিপি। তো আজকে আমি তৈরি করব কাঁচা আমের ঝুড়ি আচার। তো এটা কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, তো সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন ভিডিওটি। তো এটা তৈরি করার জন্য আমি তিনটা আম নিয়েছি, একটু বড় সাইজের আমগুলো। তো তিনটা আম দিয়ে আজকে করব, আর এই আচারটা আমিও ফার্স্ট টাইম করছি। তো প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দুইটা আম একটু বড় আর একটা একটু ছোট। তো আমগুলো ভালো করে ক্লিন করা হয়ে গেছে, এখন এগুলোকে ছিলে নিব। তো আমগুলো ছিলে নিচ্ছি, আর আমের আঁশগুলো পাতলা পাতলা, বেশি একটা মোটা না। অনেক আমের ছিলকা দেখা গেছে অনেকটা ভারী থাকে, এই আমের ছিলকাটা অনেকটাই পাতলা। এই যে, তা আমি আমটা ছিলে নিচ্ছি আর এখন এটাকে কুচিয়ে নিব। আমটাকে আমি পাতলা পাতলা করে, চিকন চিকন করে, কুচি কুচি করে নিচ্ছি। আর এই যে কুচানো হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি। এই যে এরকম করে কুচিয়েছি, চিকন চিকন লম্বা লম্বা করে। চাইলে এটা গ্রেটার দিয়েও গ্রেট করে নেওয়া যাবে, তো আমি দা দিয়েই কুচিয়ে নিচ্ছি। আর আমগুলো যত লম্বা হয়, এই যে যত চিকন লম্বা লম্বা হয়, তখন দেখতেও ততটা সুন্দর লাগে। তা আমি এরকম কুচিয়ে সবগুলো আম এভাবে কুচিয়ে নেব। আর আমটা একটু খেয়ে দেখলাম, বেশি একটা টক না। আর এই তো মোটামুটি কুচানো হয়ে গেছে দুইটার মতো। গ্রেটার দিয়ে করলে দেখা গেছে সবগুলো এক সাইজ হতো, হাত দিয়ে কেটে তো সবগুলো আর এরকম এক্সারসাইজ করা যায় না। আর এই তো সবগুলো কাটা হয়ে গেছে, পুরো এক বাটি আম হয়েছে। আর ওই বাটিটা একটু ছোট, যার জন্য বাটিটা চেঞ্জ করে নিছি। আর এখন দিয়ে দিচ্ছি লবণ। তো একটু লবণটা বেশি পরিমাণে দিচ্ছি, যেহেতু পরে আর কোনো লবণ দিব না। তো এখন লবণটা ভালোভাবে মিশিয়ে, তো লবণটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে এখন আমি এটাকে কিছু 30 মিনিটের জন্য রেখে দিব, মানে কিছুটা সময় এটাকে এভাবে লবণ মাখিয়ে রেখে দিব। তখন দেখা যাচ্ছে আমটা একটু নরম হয়ে যাবে। তো এভাবে ভালোভাবে মিশিয়ে এখন আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 30 মিনিটের মতো রেখে দিব। তো ততক্ষণে সব মশলাগুলো সব কিছু রেডি করে নিচ্ছি। তো একটা কড়াইতে আমি সামান্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো। তো এখন এগুলো হালকা করে একটু ভেজে নিব। তো 5 ফোড়নটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে। তো 5 ফোড়নটা নামিয়ে নিচ্ছি, আর এটাকে আগে গুঁড়া করে নিব। তো একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমি গুঁড়া করব। আর ততক্ষণে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচটাকে একদম মিহি গুঁড়া করব না, একটু চিলি ফ্লেক্সের মতো করে নেব হাত দিয়ে ভেঙে। দুইটাই করা হয়ে গেছে, মশলাটাও করে নিছি আর এই যে মরিচটাও হালকা একটু ক্র্যাশ করে নিছি। আর এখন দেখাচ্ছি আমের অবস্থা। এই যে আমটা একদমই নরম হয়ে গেছে। এখন আমটাকে অনেকটা কোচলিয়ে নিব। যখন লবণ দিছি তখন এটাকে মাখি নাই, কারণ তখন মাখলে আমগুলো ভেঙে যেত, চিকন চিকন লম্বা লম্বা ওরকম থাকতো না। তো এখন যেহেতু এটা নরম হয়ে গেছে, এখন ভালোভাবে কষলিয়ে এটার রসটা বের করে নিব। তো অনেক সময় অনেকটা সময় ধরে এটাকে কষলিয়েছি, এখন এটা আমি রসটা চিপে একদম ভালোভাবে রসটা বের করে নিচ্ছি। তো চাইলে একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে
তারপর রসটা চিপে নেওয়া যেত, সবগুলো আম একসাথে কাপড়ের মধ্যে নিয়ে চিপে যেত, অথবা একটা ছাঁকনিতে রেখে চেপে চেপে রসটা বের করে নেওয়া যেত। তো আমি হাত দিয়েই এভাবে করে নিচ্ছি, একদম ভালোভাবে রসটা ঝরিয়ে নিচ্ছি। আর আম যখন কেটেছিলাম তখন অনেকগুলো আম মনে হয়েছিল, কিন্তু এখন লবণ মাখিয়ে রাখাতে কমে গেছে, আমগুলো নরম হয়ে কমে গেছে, অল্প হয়ে গেছে। আর এই যে অনেকটা রস বের হয়েছে, একদম ভালোভাবে সবগুলো চিপে রস বের করে নিছি। এই যে তো এই যে আমগুলো দেখেন এখন ঝরঝরে হয়ে গেছে, কোনো রস নেই, একটু শুকনা শুকনা হয়েছে। তো এখন এটাকে কিভাবে করি সেটাই দেখাচ্ছি। সব কিছু রেডি করে নিছি, সব কিছু রেডি করা হয়ে গেছে, মশলাগুলো রেডি হয়ে গেছে। তো এখন কড়াইতে তেল দিয়ে দিছি, সরিষার তেল দিয়েছি, আর তেলটা একদম ভালো করে গরম করে নিছি। আর এখন সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিছি, তো পাঁচফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিছি, ভেজে তার সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো রসুন কুচিটাকে একদম ব্রাউন করে ভেজে নেব। তো রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে, এই যে পাঁচফোড়ন আর রসুন একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি এটার সাথে দিয়ে দিব এক কাপ চিনি। তো আমি এই এক কাপ চিনি দিয়ে এই আচারটা করব। তো এখন এই যে চিনিটা গলবে, আর তার সাথে এখন অ্যাড করব এক কাপ ভিনেগার। আর যে কাপে চিনি দিয়েছি ওই কাপে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার। তো এখন চিনিটাকে নেড়ে নেড়ে একটু গলিয়ে নিব। এই যে বলক চলে আসছে আর চিনিটাও গলে যাচ্ছে। তো এইভাবে কয়েকটা বলক এনেই তো কয়েকটা বলক এনেছি আর চিনিটা তো পুরোপুরি গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি ওই গুঁড়া করে রাখা পাঁচফোড়নের, এই যে পাঁচফোড়নটা সবটা দিয়ে দিচ্ছি যতটুকু করেছিলাম। আর পাঁচফোড়নটা নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো আগে ঘরে করা চিলি ফ্লেক্স ছিল, আমি ওটাই দিয়ে দিচ্ছি। আর যেটা এখন করেছি এটা পরে গার্নিশের জন্য উপর দিয়ে একটু দিয়ে দিব। তো এখন সব মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটাতে কয়েকটা বলক আনছি এনে এখন আমি চুলাটা অফ করে দিব, আর জাল করব না। তো এখন একদম সাথে সাথে আমি এটা আমের সাথে মিশাই নি, জাস্ট হালকা কয়েক মিনিট জন্য এটা একটু নর্মাল হয়েছে, তারপর একটু ঠান্ডা করে তারপর আমি এখন এটা আমের সাথে দিয়ে দিচ্ছি। আর যদি একদম গরম তেলটা দিয়ে দেয় তখন দেখা যাচ্ছে আমগুলো একদম বেশি সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে আমগুলো। তো এখন তেলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেটুকু গরম আছে ওই গরমটাতে আমগুলো হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে রেখে দিলেই আমটা মধ্যে মশলা তেলটা ভালোভাবে যাবে। তো এভাবে ভালোভাবে আমি মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিছি, আর উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স করেছিলাম ওই ফ্লেক্সটা দিয়ে দিছি। আর এই তো পুরোপুরি রেডি হয়ে গেছে আমের ঝুরি আচার। তো আমি একটু টেস্ট করেও দেখলাম যে সব কিছু ঠিক আছে কি না, তো দারুণ মজা হয়েছে। তো তেলটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন এটা আমি একটা বয়ামে ঢুকিয়ে নেব।
তো এটা কয়েকদিন এভাবে সংরক্ষণ করা যাবে যেহেতু ভিনেগার দেওয়া হয়েছে। আর তাছাড়া নর্মাল ফ্রিজেও রেখে দেওয়া যাবে অনেক দিন। দেখেছে যেহেতু এটাকে রোদে শুকানো হয় নাই, ফাঙ্গাস পড়ে যেতে পারে, তো ভিনেগার দেওয়াতে এটা খুব দ্রুত একটা নষ্ট হবে না। তো এখন আমি এটা একটা কাঁচের বয়ামে তুলে রাখবো। তো প্রথমে একটু তেল দিয়ে দিছি, আচারের তেলটাই। তো এখন এই যে আচারগুলো দিয়ে দিছি, আর আমগুলো একদমই সফট হয়ে গেছে, তেলে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো তেলটা এখনও হালকা হালকা গরম আছে। তো এভাবে বয়ামে ঢুকিয়ে রাখবো। তো তৈরি হয়ে গেছে তো আমের ঝুড়ি আচার, যদি কারো ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন। আর এটাতে একটু তেলের পরিমাণটা একটু বেশি হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটাকে সবাই লাইক আর ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।